বাসন্তীর ছেলে সাবির মল্লিক তাকে হরিয়ানাতে পিটিয়ে হত্যা করা হয়েছে, গোরক্ষক বাহিনী এই কাজ করেছে, কি বলবেন? বাসন্তীর ছেলে সাবির মল্লিক একজন মুসলিম ছিল এবং সেখানে জানেন যে গোরক্ষক বাহিনী তারা ওকে পিটিয়ে অন ভিডিও ক্যামেরাতে দেখলেন যে পিটিয়ে হত্যা করা হয়েছে মোদি বাহিনী বান্দর বাহিনী। এটা একটা পুরা মানে দুর্ভাগ্যজনক ঘটনা এবং ভারতবর্ষের একটা কলঙ্ক। এরকম বহু সংখ্যক ভারতবর্ষের মধ্যে মোদি জামানায় মব লিঞ্চিং থেকে আরম্ভ করে বহু মুসলিম ছেলে মেয়েদেরকে যারা বাইরে কাজ করতে যায় উড়িষ্যা থেকে আরম্ভ করে হরিয়ানাতে, তো দেখলেন এরকম বহু ঘটনা একের পর এক উঠে আসছে। আপনারা দেখছেন কি এর ব্যবস্থা, এর এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা কিন্তু মোদি গভর্নমেন্ট নিচ্ছে না। এটা অ্যাকচুয়ালি বলতে গেলে যেহেতু মানে মানুষ তো সবাই, এখানে হিন্দু মুসলিম বিভেদ কেন করা হচ্ছে? সাবির কি মুসলিম ছিল? সাবির কি বাঙালি ছিল? এই জন্য কি মুসলিম এবং বাঙালিদের প্রতি অত্যাচার করে তাকে পিটিয়ে মেরে ফেলে দেওয়া হলো? তার মধ্যে এরকম ভারত মানে আমাদের ভারতবর্ষে তথা বাংলাতে যে ধরনের মানে প্রতিবাদ হওয়া উচিত সেরকম হলো না? আজকে একটা দেখুন, ভারতবর্ষের মধ্যে যদি বলতে যাই মোদি জামানায় সবচেয়ে মানে বেশি সংখ্যক মব লিঞ্চিং এর ঘটনা ঘটেছে এবং সাবির মল্লিক নেই, এরকম অনেক সাবির মল্লিককে মেরে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেক খবরও আমরা পাচ্ছেন না। এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার ফলে কিন্তু আমরা পাচ্ছেন। এই যে গভর্নমেন্ট এই নির্লজ্জভাবে যেভাবে মারা হচ্ছে, মুসলিম হিন্দু মুসলিমের যে বিভেদ করা হচ্ছে, এটা একটা পুরো নির্লজ্জ ঘটনা এবং এটা পুরো প্রচণ্ড দুঃখজনক ঘটনা বলতে পারেন। একজন বাঙালি সে শ্রমিকের কাজ করে, শ্রমিক হিসেবে কাজ করতে গিয়েছিল, তাকে পিটিয়ে মেরে ফেলালো। কিছুদিন আগে দেখলেন উড়িষ্যাতে এরকম হলো। এই যে যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা আছে, বিজেপি শাসিত স্টেট আছে, সেখানে সেখানে এই ধরনের ঘটনা কেন উঠে আসছে? কারণ বিজেপি এখানে হিন্দু মুসলিম বিভেদ করে পুরো ভারতবর্ষটাকে, পুরো মানচিত্রটাকে একটা আলাদা সিস্টেমে বদল করা দেওয়া হয়েছে এবং মুসলিমদেরকে সেই জিনিসে একদম পুরোপুরি আলাদাভাবে দেখা হচ্ছে এবং হিন্দু মুসলিমের বিভেদ সৃষ্টি করে দিচ্ছে এই বিজেপি গভর্নমেন্ট, এই মোদী সরকার, এই বিজেপি সরকার। অন্যদিক থেকে আমরা দেখলাম যে সাবির মল্লিকের এই হত্যা নিয়ে বাংলাতে যারা রাত দখলের আন্দোলন করছে, আমাদের বোনের জন্য বিচার চাইছে, তারা আমাদের ভাই সাবিরের জন্য কেন বিচার চাইছে না এবং কোনো বিচার চায়নি এখন? এখন পর্যন্ত বলতে গেলে যে বাংলাতে যে তিলোত্তমা হত্যাকাণ্ড যেটা হয়েছে, নির্মমভাবে রাজি করে যে ঘটনা হয়েছে একটা দুঃখজনক ঘটনা, তার সঙ্গে সঙ্গে সাবির মল্লিকের মল্লিক যে ঘটনা হয়েছে একটা মানে পিটিয়ে মেরে ফেলা যায়, এটাও কিন্তু একটা বিরাট নকারজনক দুঃখজনক ঘটনা। কারণ কি, সাবির মল্লিক একটা মুসলিম ছিল, বাঙালি ছিল, সেই জন্য এখানেও কিন্তু ইনি বাঙালি ছিল, যিনি ধর্ষিতা হয়েছে তিনিও বাঙালি ছিল এবং ডক্টর ছিল। কারণ কি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাবির মল্লিক মুসলিম বলে কি হক করা হচ্ছে না, এটা আমরা প্রশ্ন থেকে গেল আম জনতার কাছে। এবং আমি এটুকু বলতে পারছি, আজকে পশ্চিমবাংলাতে যেহেতু যে যে অন্যায় হয়েছে, যদি তিলোত্তমা হত্যাকাণ্ডে যদি প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে সাবির মল্লিককে নিয়েও কিন্তু অনেক রকম প্রতিবাদ করা যেত, কিন্তু সেটা করলো না। কারণ কি, একটা ভয়ানক এই যে রাজনীতির চক্রান্ত হচ্ছে। আগে তিলোত্তমার কি জাস্টিসের একটা কথা ছিল, এখন কিন্তু একটা রাজনীতির শিকার হয়ে গেছে, রাজনীতি করা হচ্ছে। অর্থাৎ সাবির মল্লিককে নিয়ে কিন্তু রাজনীতি করা হবে না, কারণ এখানে রাজনীতি করছে সিপিএম বিজেপি মিলে একটা বিরাট বড় ভয়ানক রাজনীতি করছে। সাবির মল্লিক তো মুসলিম ছিল, বাঙালি ছিল, কিন্তু তার জন্য কেন প্রতিবাদ করছে না? এরা করছে না, কারণ করার দরকার নেই। সে একটা হরিয়ানা বিজেপি শাসিত জায়গাতে তাকে পিটিয়ে, গোরক্ষক বাহিনী পিটিয়ে মেরে ফেলালো, অথচ তার বিরুদ্ধে কোনো রকম প্রতিবাদ বাংলার ক্ষেত্রে স্নেহত একটা বাঙালি ছিল কিন্তু দেখলাম না। এটা একটা বিরাট বড় নকারজনক নির্লজ্জজনক ঘটনা এবং এই যে দুঃখজনক ঘটনা, এতে আমি বলতে পারি যেহেতু এর মানে প্রতিটা ক্ষেত্রে মৃত সব ক্ষেত্রেই সমান, কিন্তু যেটা হয়েছে একটা পুরাপুরি অ্যাকচুয়ালি বলতে গেলে এটা রাজনীতির রঙের আরজিকর এবং সাবির মালিকের ক্ষেত্রে রাজনীতি হচ্ছে না। আর এখানে কি হচ্ছে, এই যে তিলোত্তমা ঘটনাটাকে রাজনীতির রং লাগিয়ে দিয়ে একটা বিরাট বড় একটা আন্দোলন করে দিয়ে যাতে পুরো বাঙালি এবং বাঙালিকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিক থেকে আমরা দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সাবির মল্লিকের স্ত্রীকে ডেকে একটি চাকরি দিলেন, কিছু ক্ষতিপূরণ দিলেন এবং আইএনটিটিসির পক্ষ থেকেও একটি প্রতিবাদ মিছিল করা হয়েছে, কিন্তু বাম কংগ্রেস বিজেপির পক্ষ থেকে কোনো রকম প্রতিবাদ করা হলো না, কি বলবেন? অ্যাকচুয়ালি বলতে গেলে যে ধরনের ঘটনা হয়েছে, মানে আজকে আমাদের ভারতবর্ষের রাজ্য, যেহেতু আমাদের পশ্চিমবাংলা রাজ্য হয়েছে, নৈতিক হিসাবে যে ধরনের কাজ করা হচ্ছে বা রাজ্য সরকার সেই ধরনের কাজ করেছে, কিন্তু যারা বিরোধী পক্ষ তারা কিন্তু একদম এটাকে নিয়ে মানে যেহেতু রাজনীতি করা যাবে না, সেই জন্য কিন্তু মানে ইয়ে মানে কোনো প্রতিবাদ মিছিল করলো না। আদার্স অ্যাকচুয়ালি বলতে গেলে এটা তো রাজনীতি করা, একটা একটা জায়গাতে রাজনীতি করছে যেহেতু, সেই জন্য এটা রাজনীতিতে খাবে না, অথবা ওই জন্য বিরোধী পক্ষ যারা আছে তারা রাজনীতি
মানে করলো না বলতে পারেন। না কিন্তু সিপিএম বিজেপি তো তারা ধর্মনিরপেক্ষ একটি দল, তো তারা তো চাইলে সাবির মল্লিকের জন্য মিটিং মিছিল বা প্রতিবাদ করতে পারত, একদম করতে পারতো। কেন কেন করলো না সেটা আমি বুঝতে পারছি না, এবং করা উচিত, কারণ তাদের ক্ষেত্রে দেখে অ্যাকচুয়ালি সিপিএম কংগ্রেস এর একটা না পশ্চিমবাংলাতে বাঙালি বিদ্বেষ হিসাবে মানে অ্যাকচুয়ালি বিজেপির সঙ্গে মিশে একটা ঘটনা রূপে তৈরি করেছে এবং রাজনীতি পুরোপুরি খেলছে। সেই জন্য সাবিরটাকে ওরা ধামাচাপা দিয়ে, কারণ নতুন করে রাজনীতি করা যাবে না, সেই জন্য সাবিরটাকে ধামাচাপা দেওয়া হলো। এবং রাজ্য সরকারকে আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই যে যে ধরনের সাবিরের পরিবারের পাশে দাঁড়িয়েছে, এবং এই ধরনের আমি চাই আগামী আগামী দিনেও যেন সাবিরের পাশে মানে সাবিরের মতো যদি কোনো রকম এরকম অপরাধী যাতে না হয়, যদি কোনো দিন হয়, যদি কোনো বাঙালি বিদ্বেষী হয়, তার পক্ষে রাজ্য সরকারকে অনুরোধ করবো আবার যেন সে তারা দাঁড়ায়। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিমরা মনে করলে তো একটা প্রতিবাদ মিছিল করতেই পারতেন, একদম 100%। অধীর রঞ্জন চৌধুরী, মোহাম্মদ সেলিমরা তো সুন্দরভাবে একটা আন্দোলন করতে পারতো এবং এটা বিরাটভাবে প্রতিবাদ করতো, যে একটা হিন্দু মুসলিমের বিভেদ করে একটা ছেলেকে যে বাইরে কাজে গিয়েছে তাকে পিটিয়ে মেরে ফেলা হলো, কিন্তু সেই জন্য মানে অ্যাকচুয়ালি করতে পারতো, কিন্তু কেন করলো না সেটা জানে না, কারণ এটাকে নিয়ে একটা যেহেতু একটা বিরাট বড় একটা ইস্যু চলছে, সেই এই ইস্যুটা হয়তো খাবে না এবং এটাতে রাজনীতি করা যাবে না, সেই জন্যই হয়তো ওনারা করলো না এবং মুখ খুললো না। ওদেরকে একটা উচিত যে একদিন একটা বাঙালি শ্রমিক ছেলে, সে নিজের ফ্যামিলিকে বাঁচানোর জন্য সে গিয়েছে হরিয়ানা, সে কাজ করতে গিয়েছে, তাকে বড়ক্ষক বাহিনী, হিন্দু বাহিনী এবং হিন্দু মুসলিমের বিভেদ করে পিটিয়ে মেরে ফেলালো, যেহেতু সামনে ইলেকশন আসছে, কারণ মুসলিমদের ভোটে ওখানে মুসলিমদের ভোট সংখ্যা কম, এই জন্য হিন্দুদের ভোটটা যাতে পায় সেটাও একটা রাজনীতি করা হয়েছে। কেন অন্যদিক থেকে দেখলাম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এনারাও কোনো প্রতিক্রিয়া দেননি। ইনাদেরকে প্রতিক্রিয়া দেবে না, কারণ ইনাদের এখানে একটা জিনিস চিন্তা করবেন, বিজেপি শাসিত জায়গাতে হয়েছে, অতএব ইনারা যদি প্রতিবাদ করে এবং যদি সেইভাবে প্রতিক্রিয়া দেয় তাহলে কিন্তু সেটা কি হবে বলুন তো, ওদের ওপরে লাগবে। সেই জন্য নিজেকে রাজনীতি শেখার জন্য হিন্দু মুসলিম যাতে আমরা হিন্দুদের পক্ষে আছি সেটা করে মানে সেটাকে তুমি দেওয়া এবং কোনো প্রবলেম নেই, মুসলিমদের যা হবে হোক হিন্দুরা যেন বেঁচে থাকুক, সেই জিনিসটা হিন্দুদের কাছে মানে প্রমাণ করতে চাইলো। কিন্তু এর যে ভয়ানক একটা পরিস্থিতি হবে পরবর্তীকালে, হিন্দুতে হিন্দুদের মধ্যে এমন একটা হিন্দু মুসলিম করতে করতে এমন একটা জায়গা সৃষ্টি করবে, দেখবেন আজকে দেখুন নরেন্দ্র মোদী সরকার কিন্তু টলমল করছে। একটা কথা আপনাদেরকে বলি, যেখানে যেখানে অবিজেপি সরকার আছে, যেখানে যেখানে বিজেপি শাসিত জায়গা নয়, সেখানে সেখানে কিন্তু তাদের মানে নরেন্দ্র মোদী সরকারের মানে চেয়ারটা এখন এমনভাবে হয়ে আছে বিজেপি সরকার যে কোনো টাইমে পড়ে যেতে পারে। সেই জন্য তাদেরকে দাবিয়ে দেওয়া যায় পেছন থেকে ব্যাকআপ দিয়ে, একের পর একটা ইস্যু পেয়ে গিয়ে, যেমন আমাদের তিলোত্তমা ইস্যু পেয়েছে একটা দুঃখজনক ইস্যুকে নিয়ে, সিম্প্যাথি নিয়ে, মানুষের সিম্প্যাথি নিয়ে কাজ করছে, সাবিরটাও একটা সিম্প্যাথি কিন্তু সেটাকে নিয়ে নিল না, কারণ সেটা নিয়ে রাজনীতি করা যায়। যে সাবির মল্লিকদের মতো বাঙালিদেরকে পশ্চিমবাংলার বাইরে গেলে বাংলাদেশি বলা হয় এবং বাঙালি বাংলায় কথা বললে তাদের উপরে যে অত্যাচার করা হয়, এটা নিয়ে আপনি একজন সেনা কমান্ডার হিসাবে কি বলবেন? অ্যাকচুয়ালি এই কথাটা আমি সহমত পোষণ করছি, কারণ কি আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম এবং বহু জায়গাতে বিভিন্ন জায়গাতে ডিউটি করেছি, এক্ষেত্রে বাঙালিদেরকে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে হিন্দিতে, যখন বাংলাতে অনেকেই যখন বাংলারা যায়, বাঙালি যারা থাকে, যারা লেবার শ্রেণীর লোক, যারা গরিব শ্রেণীর লোক, যারা মজদুর শ্রেণীর লোক, তারা যখন বাইরে কাজ করতে যায় তখন সুন্দর মানে টুটা ফুটা হিন্দি বলে, তখন কিন্তু তাদেরকে একটা বাংলাদেশিভাবে একটা ইয়ে করা হয় এবং মানে ইয়ে করা হয়, নাক্কারজনক ঘটনাভাবে মানে নাক্কারজনকভাবে দেখা হয় এবং ছোট করে দেওয়া হয়, এবং তাদেরকে বিভৎস একটা বাঙালিদের জায়গা দেখতে গেলে দেখবেন একদম পুরা ইয়ে করে দেওয়া হয়। আর একটা জিনিস দেখবেন প্রতিটা ক্ষেত্রে আজকে ভারতবর্ষের মধ্যে এ বি সি ডি ডাব্লু ওয়েস্ট বেঙ্গল, বাঙালিদের কিন্তু লাস্টে ডাব্লু, এই জন্য তাদেরকে সর্বপ্রথম দেখবেন প্রতিটা ক্ষেত্রে পেছন দিকে রাখা যায়, এই জন্য বাঙালিদেরকে কোনো দিনই কিন্তু সেইভাবে ভারতবর্ষের কোনো জায়গা থেকে সেই সাপোর্ট পাওয়া যায়নি একেবারে। এবং আমরা দেখেছি যে এই কিছুদিন আগে উড়িষ্যাতেও কিন্তু এইভাবে বাঙালিদেরকে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার করা হচ্ছে। দেখুন উড়িষ্যার যে ঘটনাটা হয়েছে এটা একটা বিরাট অত্যন্ত দুঃখজনক ঘটনা, মারা হয়েছে, পিতা হয়েছে, যা তা হয়েছে, কিন্তু এক্ষেত্রে কোনো রকমভাবে ব্যবস্থা নেওয়া হলো না, কোনো রকম আন্দোলন করালো না, কারণ সে বাঙালি, সে তাকে ডাইরেক্ট বাংলাদেশি বলে তাকে পিতা হচ্ছে, অন ক্যামেরাতে পিতা হচ্ছে, কিন্তু কোনো রকম প্রতিবাদ পেলেন না, কোনো রকম কিছু পেলেন না, অর্থাৎ বাঙালিদের ভারতবর্ষের মধ্যে বাঙালিদেরকে একটা ভিন্ন রূপে দেখা হয় বাঙালিদেরকে, এবং বাংলাটাকে মানে যে পরিকল্পিতভাবে ভারতবর্ষের মধ্যে বাংলাটাকে এখন ধ্বংস করার চেষ্টা করছে, এবং বিজেপি আর এস এস একটা বিরাট বড় চক্রান্ত কাজ করছে। যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিশেষ করে মুসলিমদের উপরে যে অত্যাচার এবং দলিত শ্রেণীদের উপরে অত্যাচার, এটা নিয়ে কি বলবেন একজন সেনা কমান্ডার? অ্যাকচুয়ালি দেখুন মুসলিম এবং দলিত শ্রেণীরা কি বলুন তো, কিছু সংখ্যক দেখবেন ভারতবর্ষের মধ্যে 2-2.5% মানে বিরাট বড় হিন্দু হবে, ব্রাহ্মণ্যবাদ, উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদী যে আছে যারা, তারা কি করে, তারা অ্যাকচুয়ালি দলিত এবং মুসলিমদেরকে প্রচণ্ড ছোট দেখে, তাদের মন্দিরে জায়গা নেই,
মুসলিম মানে মুসলিমদেরকে পুরো একদম মানে মুসলিম মানে একটা মানুষের মধ্যে একটা ইয়ে ফেলে দেওয়া হয় এবং বড় বড় ভাষণ বাজিতে করে দিয়ে মুসলিমদের ভারতবর্ষটাকে শেষ করে দিয়েছে, এই ধরনের মানে মানে ভয়ঙ্কর হিন্দু মুসলিমের বিভেদ লাগানো একটা বিরাট বড়। এই দুই দুই পার্সেন্ট যারা ব্রাহ্মণ্যবাদী আছে, উচ্চ বর্ণের ব্রাহ্মণ্যবাদী মুসলিম এবং যারা আদিবাসী এবং যারা মানে দলিত গরিব শ্রেণীর লোক, তাদেরকে কিন্তু পায়ে ছেটে চলে যেতে যায়, ওরা কিন্তু সেই রাজা রাজত্ব করতে চায়, সেই জন্য এই ধরনের করা হচ্ছে। এর প্রতিকার কি, মানে এই যে মুসলিমদের উপর, দলিতদের উপর, আদিবাসীদের উপর, গরিব চাষিদের উপর, শ্রমিকদের উপর, কমান্ডারের উপর এই যে অত্যাচার, এর প্রতিকার কি? এর মধ্যে একটা জিনিস বুঝতে পারি, এটা জানি যে ভারতবর্ষের মধ্যে দেখবেন গরিবদের কোনো জায়গা নেই, জওয়ানদের জায়গা নেই, দলিতদের জায়গা নেই, এবং ভারতবর্ষের মধ্যে সেনা জওয়ানদের যে ধরনের আমরা বাইরে থেকে দেখছেন, ভিতর থেকে পুরো আলাদা, সেই ব্যাপারে আমি যাব না। আজকে যদি আমরা কাঁধে কাঁধ মিলে এর যদি প্রতিবাদ করার সৃষ্টি না করি এবং প্রতিবাদ যদি শুরু না করি, তাহলে কিন্তু এরপর ভয়ানক একটা দেখবেন রাজা মহারাজের যে সৃষ্টি হয়েছিল সেটা পরবর্তীতে দেখবেন। প্রথমে ছিল ইংরেজ আমলে দেখবেন, সেক্ষেত্রে ছিল দেখবেন তখন কিন্তু সাদা ইংরেজ, এখন কিন্তু যে যে শাসনটা চলছে ভারতবর্ষে হিটলারের শাসন, সেটা কিন্তু একটা কালো ইংরেজের চলছে, কালা ইংরেজ যেটা বলে, কারণ সেই পরিস্থিতিকে রাজা মহারাজা এবং ইংরেজদের শাসন আবার ফিরিয়ে আনতে চাইছে, হিটলারের শাসন মোদি সরকার ফিরিয়ে আনতে চাইছে। অতএব আমাদেরকে প্রতিবাদ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, নাহলে কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি, আজকে হয়তো আমাদের জন্য আমরা করছি না, কিন্তু পরবর্তী প্রজন্ম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে চলে যাবে। মূলত শাবিক মল্লিকের ওপর গোরক্ষক সন্ত্রাসীরা যে কারণে হামলা চালিয়েছে, সে নাকি গরুর মাংস খাচ্ছে। শাবিক মল্লিকের পরিবারের দাবি হরিয়ানাতে গরু নিষিদ্ধ, তাহলে গরুর মাংস কোথায় পাবে তারা? তারা গরুর মাংস খাচ্ছিল না, কি বলবো? গরুর মাংস, যে কোনো মাংস, যে কোনো খাবার তার ব্যক্তিগত ইচ্ছা, তার একটা স্বাধীন অধিকার আছে, সে কি খাবে সে কি করবে সেটা তার ব্যাপার, সেক্ষেত্রে তো কারো ইন্টারফেয়ার করার দরকার মনে করি না আমি। কিন্তু কেন করছে, কারণ এক্ষেত্রে এটা একটা চক্রান্ত, আদার্স কিছু না, ওনার কিছুই ছিল না যে গোরক্ষ, যেহেতু হরিয়ানাতে গরুর মাংস ব্র্যান্ড আছে, সেক্ষেত্রে সে কি খাবে সেটা তো তার ব্যক্তিগত, তার রুচি, তা তো রুচিসম্মত ব্যাপার, তা কেন সেই কথাটা আজকে নিয়ে এলো, কেন নিয়ে আসবে সেই ধরনের কথা, এটা কিন্তু ঠিক নয় পুরাপুরিভাবে। এটা একটা চক্রান্ত, বাঙালিদেরকে শেষ করার চক্রান্ত, মুসলিমদেরকে পিছিয়ে ফেলার চক্রান্ত, মানে মুসলিমদেরকে হিন্দু মুসলিমে বিভেদ করার চক্রান্ত, আদার্স কিছু নেই। এই যে হিন্দুত্ববাদীরা প্রায় সময় বলে ভারত হলো হিন্দু রাষ্ট্র, মুসলিমদের জন্য পাকিস্তান করে দেওয়া হয়েছে, তোরা ওখানে চলে যাবি, তোরা বাংলাদেশি, তোরা পাকিস্তানি, তো এই ভারতে থাকতে গেলে রাস্তায় নামাজ পড়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, হ্যাঁ ইত্যাদি বিভিন্ন রকম কথাবার্তা গুলো বলে, কি বলবে? অ্যাকচুয়ালি বলতে গেলে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় সরকার, এখানে কিন্তু যুক্তরাষ্ট্রীয় দেশ আমাদের পরিকাঠামো, সেটাকে কিন্তু যদি মনে করে যে শেষ করে দেব হিন্দুত্ববাদী, হিন্দুত্ব হিন্দু হিন্দু করে একদম হিন্দুস্তান মানে যেটা আছে ঠিক আছে, কিন্তু এই যে হিন্দুত্ববাদী যে হিন্দু সরকার চালাবো, হিন্দুত্ববাদী সব কিছু, হিন্দুরাই সব শেষ কথা, হিন্দুরাই সব, এটা কিন্তু নয়, ভারতবর্ষের সংস্কৃতি কিন্তু নয়। এখন নরেন্দ্র মোদী সরকার যে ধরনের করছে হিন্দু মুসলিমের বিভেদ, এবং যে ধরনের মুসলিমদের উপরে অত্যাচার এবং আদিবাসীদের অত্যাচার এবং সাধারণ জওয়ান কিষানদের উপরে অত্যাচার, এটা আর বেশি দিন টিকবে না, খুব তাড়াতাড়ি দেখুন মানুষ প্রতিবাদ করা শুরু করেছে এবং আস্তে আস্তে প্রতিবাদ করবে এবং সত্যটা সামনে আসবে। এই যে কিছুদিন পর মহারাষ্ট্র, হরিয়ানা এবং আরো দু একটি জায়গায় যে ভোট রয়েছে, এবং এই ভোটের কারণেই কি কোথাও থেকে একটা এই ধরনের হাওয়া তোলা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে? এই যে ভোটের কারণে, এটা কি বলুন তো, দেখবেন যেখানে মহারাষ্ট্র এবং হরিয়ানা যেখানে আছে, কি বলুন তো, এখানে হিন্দু হিন্দুদের সংখ্যা একটু বেশি, এখানে হিন্দু মুসলিমের বিভেদ যদি করা যায়, হিন্দু মুসলিমদেরকে যদি আলাদা করে দেখা হয়, তাহলে হিন্দুরা আকর্ষিত হয়ে গুমরা করে দিয়ে ভোটটা বেশি পাবে, সেটা একটা বিরাট বড় রাজনীতি করা হচ্ছে। অ্যাকচুয়ালি বলতে গেলে এটা পুরোপুরি রাজনীতি, আদার্স কিছু নেই, এবং ইলেকশন আসছে যাতে হিন্দুরা সেই মানে 2% যে ব্রাহ্মণ্যবাদী যে দাদাগিরি এবং হিল্লারি যে সরকারের পরিকল্পনা, সেটাকে ওরা তুলে ধরে বলছে যে মুসলিমরা এখানে কোনো জায়গা নেই, হিন্দুরা এরা সব কিছু, হিন্দু এবং মুসলিমের বিভেদ করে দিয়ে যাতে হিন্দুদের ভোটটা বেশি পরিমাণ পায়, আদার্স কিছু। যেহেতু সাবিররা, সাবির সহ আরো 2014-24 পর্যন্ত যাদেরকে হত্যা করা হয়েছে, যেহেতু তারাই ভারতবর্ষের মানুষ, তো এই ব্যর্থতা দায়ে নি দায় ঘাড়ে নিয়ে প্রধানমন্ত্রী কি পদত্যাগ করা উচিত নয়? অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে যদি প্রতিটা ক্ষেত্রে পদত্যাগের কথা হবে, যেমন বাংলাতে পদত্যাগের কথা হয়ে যাচ্ছে বিজেপি এবং আরএসএস এর চক্রান্তে, সেরকম এই যে ঘটনা হিন্দু মুসলিম এবং সাবিরের মতো এরকম বহু সংখ্যক মানে ছেলে রোজ বাইরে যায়, মার খাচ্ছে, মব লিঞ্চিং হচ্ছে এবং মেরে দেওয়া হচ্ছে, এই জন্য প্রধানমন্ত্রীকে অ্যাকচুয়ালি বলতে নরেন্দ্র মোদী যে আমাদের যে প্রধানমন্ত্রী সাহেব আছে, ওনাকে এটাকে বিশেষভাবে ধ্যান দিয়ে যদি না পারে সামলাতে, তাহলে নিশ্চয়ই পদত্যাগ করা উচিত, যদি সে সামলাতে না পারে দেশ সামলাতে। এবং একটা জিনিস চিন্তা করবেন, যে দেশে ভারতবর্ষের মধ্যে গরিব, কিষাণ, জওয়ান এবং
মজদুরদের যে দেশ এবং ছোট কর্ম মানে ছোট যারা আছে তাদের যে দেশে যদি সম্মান না থাকে সেই দেশ কোনোদিন সেই সরকার কোনোদিন টিকতে পারে না, এটা কিন্তু প্রমাণিত। এবং সেটা দেখবেন পরবর্তীকালে সেই জায়গায় কিন্তু 24-এ দেখতে পেলেন কি হলো, এবং পরবর্তীকালে সেই জায়গায় কিন্তু আসছে। এই এইভাবে সরকার হিটলারের সরকার চলতে পারে না।